ফুলের রেটটা কেমন বসছে? প্রতি বছর তো আসেন? আচ্ছা, মানে আগে রেট আর ডিজাইন কি বেড়েছে ফুলের? কি বলবেন আজকে, যে আজকে দিনটা মানে মোটামুটি বললে হবে না, খুবই খারাপ অবস্থা। কারণ আমাদের অসংখ্য গুলাব স্টকে রয়েছে, আমাদের ব্যবসার অবস্থা নর্মাল। এখন তো দেখছিলাম কিছু কাস্টমার আছে সকাল থেকে বাজার নেই বললেই চলে, আর এটার প্রভাব পড়েছে নির্বাচনের জন্য। নির্বাচনের জন্য জনগণ বাড়ি থেকে বের হতে পারতেছে না। গত বছর বা আমরা বিগত বছর যেগুলো দেখেছিলাম ফুলের বাজার বিশেষ করে বা বসন্ত, আমাদের প্রচুর ফুল সেল হতো, কারণ এই দিনটার উপরে আমরা অনেকটা নির্ভরশীল। মানে বছরে একটা দিন আসে, তো আমরা ওইভাবে স্টক করে রাখি, ওইভাবে আমরা প্ল্যানিং করে রাখি, ওইভাবে আমরা ডিজাইন করে, ওইভাবে আমরা গোলাপগুলো বাইরে থেকে আনি। কিন্তু এবার তো সেই তুলনায় সেল নেই বললেই চলে। দেখতেছেন কিছু কাস্টমার আছে, কিন্তু গোলাপের রেট নর্মাল যে রেটগুলো বিক্রি হয় এখন নর্মাল 30-40 টাকা বিক্রি হয়। দেখা যায় যে আগের বছরগুলোতে আমরা গোলাপগুলা সেল হতো 70-60 টাকা, কিন্তু এখন 30-40 টাকা হচ্ছে। আমাদের লসই করতে হবে, লসই হবে। আর গুণগত মান আগে থেকে তো অনেক ডিজাইন এসেছে। ডিজাইন তো অবশ্যই আসবে, অত্যাধুনিক আসবে, যখন সব কিছুর সাথে তাল মিলিয়ে ত্রিপুরা অনেক উন্নত হচ্ছে। কারণ আমরা বাইরের থেকে ফুল আনতেছি, সবাই ফুলের দোকানগুলোতে ডিজাইন করতেছে, কারণ ওইটা একটা আশা থাকে। সার্বিক পরিস্থিতি ব্যবসা আছে মোটামুটি, কিন্তু সে যতটুকু প্রত্যাশা ছিল আমাদের তার পূরণ হয়নি, সেটা 70% পূরণ হয়নি।